Și-o marită... Sfânta Lisena Vrindă. Eu s-a trăsat pe Vrindă. E coronatul pe Vrindă, e multe. Și el mi-a răbuit mă de Lismira e de noi. Tomate și Vrindă, am la online class cu redacții. Tavi dar am venit cotai, aske ami murte, la un trinit totul de obthai, surul de ke, pe part, de la așa cu șupurci. Surul de ala, cu la mine, cu ce șupie, eu cu șupurci, de ala, să mă arăt ala, e corna, că nu pitivi de ala, de ke, sus de șuie, eu stau cu rata pe care curcem. Ei, de nemohan, mă rog, de la șupie, eu cu șupurci, eu cu lei, boli, alhamdulillah. Așa Allahur Rabbul Alamin ধর্মীয় শিক্ষাটাকে আমাদের জন্য ফরজ করেছেন এটা এর জন্য আমি পড়াইতে যে আমার ক্লাসে বলে থাকি যে আসলে শুধু পরীক্ষা পাশের জন্য ধর্ম শিক্ষা না এটা হচ্ছে মূলত জীবন করার জন্য আমার জীবনটা মুসলমান হিসাবে ইসলামিক ক্রিস্টি কালচার এর মাধ্যমে অতিবাহিত করার জন্য আমাকে অবশ্যই ইসলামী শিক্ষায় শিক্ষা অর্জন করতে হবে আমি বিশেষ করে যদিও আমরা জীবনে পার করে আসছি মাদ্রাসা শিক্ষা মাধ্যমে তারপরে আমি খুঁজে দেখে আসছি আমি যতটুকু স্কুলে ক্লাস নিয়ে আসছি আজ পর্যন্ত যদি কেউ ইসলাম শিক্ষার যে লেভেলটা আছে সে নিচের ক্লাস থেকে ধরে ক্লাস টেন পর্যন্ত যদি কেউ ইসলাম শিক্ষা পাঠ্য বই থেকে ভালোভাবে পড়ে তাহলে মাদ্রাসা শিক্ষা উচ্চতর ডিগ্রি অর্জন করার চাইতে কম জ্ঞান সে হাসিল করতে পারে না অনেকটুকু জ্ঞান সে হাসিল করে ফেলে যাই হোক এই মুহূর্তে আমি চতুর্থ অধ্যায় আখলাক এর উপর একটু আলোচনা করছি আখলাক একটি আরবি শব্দ এটা একটা বহু ভাষা এর এক বছর হচ্ছে খুলুক আমি দাবি করতে হচ্ছে স্বভাব বা চরিত্র শব্দগত বিবেচনায় আখলাক বলতে সচ্চরিত্র দুশ্চরিত্র উভয়টাকে আখলাক বলে তবে প্রচলিত অর্থে আখলাক বলতে আমরা শুধু সচ্চরিত্রটাকে বুঝে থাকি ভালো চরিত্রবান যারা তাদেরকে চরিত্রের লোক যারা ভালো চরিত্র তাদেরকে আমরা চরিত্রবান বলি আর যারা মন্দ চরিত্রের অধিকারী তাদেরকে আমরা বলি চরিত্রকে আসলে মানুষের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে চার চরিত্র বলা আছে মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট বাট ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট কোনো মানুষের টাকা পয়সা হারাইল তো কিছুই হারাইল না স্বাস্থ্য হারাইল তো কিছু একটা হারালো কিন্তু ভালোভাবে জীবনযাপন করলে স্বাস্থ্য বিধি মেটে চললে আমার স্বাস্থ্য ফিরে পাওয়া সম্ভব এই চরিত্র এরকম একটা সম্পদ যেটা হারিয়ে গেলে মানুষের সব হারিয়ে গেল এভরিথিং ইজ লস্ট চরিত্র অর্জন করা অত্যন্ত কঠিন কিন্তু বিসর্জন দেওয়া অল্পের ব্যাপার এটা অর্জন করা খুব চড়াই উত্তরায় পার করে তারপরে সেটাকে অর্জন করতে হয় কিন্তু বিসর্জনটা খুবই স্বাভাবিক এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্র অধিকারী ছিলেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পায়ের নখ থেকে তার মাথার চুল পর্যন্ত তার পারিপার্শ্বিক সমস্ত অবস্থা তার জীবনের প্রত্যেকটা সেক্টর বিবেচনা করলে তার মতো চরিত্র অধিকারী কেউ পৃথিবীতে ছিল না যে যুগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে পাঠানো হয়েছে ওই যুগে শিক্ষা দীক্ষা মানুষের মধ্যে ধন সম্পদ প্রতিপত্তি এ ধরনের মানুষের অভাব ছিল না কিন্তু সবার মধ্যে যে জিনিসের অভাব ছিল তার নাম ছিল চরিত্র 570 বছর ঈসা ইসলাম থেকে মহাসা ইসলাম পর্যন্ত এই 570 বছরের ব্যবধানে মানুষের মধ্যে যে জিনিসটা সবচেয়ে বড় ঘাটতিতে পড়ে গিয়েছিল সেটার নাম ছিল চরিত্র এই জন্য আল্লাহ তাআলা যদি আমরা দেখতে পাই যে আসলে সেই যুগের চরিত্রের ঘাটতি কিরকম ছিল
তাহলে আমরা একটা উদাহরণ দিলে দেখা যাবে যে সেই যুগে মানুষ কাওয়াশ্রীকে তওয়াক করত উলঙ্গ হয়ে পোশাক বাদ দিয়ে। তার প্রশ্নগুলি বলতো যে দুনিয়ার পোশাক পরে এটা এটা অপবিত্র, এটা পরে কাওয়াশ্রীকে তওয়াকগুলো অবমাননা করা হবে, এই জন্য তারা জন্মদিনে পোশাক পরে কোন পোশাক ছাড়াই কাওয়াশ্রীকে তওয়াক করত। তাহলে তার চরিত্রের কতটুকু খনন হলে আল্লাহ রাব্বুল আলামিন সেই যুগে সমস্ত চরিত্রের শ্রেষ্ঠ মডেল হিসাবে বলছেন আমি আপনাকে সবচেয়ে মহান চরিত্রের অধিকারী করে প্রেরণ করেছি। আমরা তো বলে থাকি তিনি পরিপূর্ণতার সবচেয়ে উচ্চ আসনে তিনি সমাহিত হয়েছেন, সবচেয়ে উচ্চ আসন তিনি লাভ করেছেন। সমস্ত প্রস্ফুটিত হয়ে গিয়েছিল, সমস্ত অলঙ্কার অন্ধকার দূর হয়ে গিয়ে সমস্ত জাহিলিয়াতের অন্ধকার সমস্ত দূরীভূত হয়ে সর্বস্তরে তার আলোকচ্ছন্ন ছড়িয়ে পড়েছিল। হাসনাত জামি ও খাসা আলিহি যার চরিত্রের মধ্যে সমস্ত বালাই যত চরিত্র আছে সমস্ত চরিত্রের সমাবেশ তার মধ্যে ঘটেছিল। এই জন্যই বলছেন সাল্লু আলাইহি, আসো তোমরা তার আমরা তার সামনে দরুদ সালাম করি। অতএব সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা জানেন যারা তোমরা শুনছো, যেহেতু এই আলোচনাটা অনেক সময় ছাত্ররাও শোনে বয়স্ক লোকেরাও শোনা উচিত শোনে, এই জন্যই আমি কথাটা এইভাবে বলছি। তোমাদের সাথে জন্য বলে বেড়াচ্ছি একটা কথা, সেটা হলো বলা আছে একটা বই আছে দ্য হান্ড্রেড মাইকেল হার্ট লিখেছেন, দ্য হান্ড্রেড নামে একটা বই, সেই বইয়ের সবার উপরে যার নামকে সংক্ষিপ্ত করা হয়েছে তিনি হচ্ছেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একশো মহান ব্যক্তিত্বের লিস্ট করা হয়েছে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষের, তার সবার উপরে নাম দিয়েছেন মোহাম্মদ ইসলামের। যিনি লিখছেন তাকে প্রশ্ন করা হয়েছিল আব্দুল খ্রিস্টান, আপনি সবার উপরে কেন মোহাম্মদ ইসলামের নাম লিখলেন? তিনি বললেন যে আমি যত সাইড বিবেচনা করেছি একজন মানুষ হিসেবে যত সাইড হতে পারে সমস্ত সাইড বিবেচনায় আমি দেখেছি যে ওনাকে ব্যাক করে কেউ সামনে নিতে পারছে এরকম কেউ উঠে নাই। অতএব সর্বশ্রেষ্ঠ চারিত্রিক গুণ সম্পন্ন যত ধরনের মানুষের চরিত্র হতে পারে সমস্ত চরিত্রের সবচেয়ে উঁচু চূড়ায় যিনি সমাহিত, যিনি সবচেয়ে উঁচু চূড়া লাভ করেছেন তিনি হচ্ছেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই ওনার নামটা প্রথমে সংক্ষিপ্ত করা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে। তাই আমি বলতে চাই এখানে যে আমরা যেমন চরিত্র ভালো হলে মানুষকে চরিত্রবান বলি আর চরিত্র খারাপ হলে তাকে চরিত্রহীন বলি, মূলত আপনাগুলো মানুষের সবার সময় সমঙ্কিত রূপ। এটা আচার আচরণ হতে পারে, চিন্তা ভাবনা হতে পারে, মানসিকতা হতে পারে, কর্ম পন্থায় সবকিছুর মধ্যে চরিত্র আখলাক প্রকাশ পায়। একটা মানুষের পোশাক পরিচ্ছদে তার চরিত্র প্রকাশ পায়, তার মুখের ভাষায় তার চরিত্র প্রকাশ পায়, তার হাতের হাতছানি, তার কর্মকাণ্ড, লেনদেন, উঠা বসা সমস্ত কিছুর মাধ্যমে একটা মানুষের চরিত্রের বহিঃপ্রকাশ করে। এজন্য মানুষের মন্দ যা আছে এক কথায় মানুষের সকল কাজ নীতি সমষ্টিকে আখলাক বলা হয়, যা ভালো হোক বা মন্দ হোক সমস্ত কিছুকে একসাথে বলা হয় আখলাক। আখলাক মূলত দুই প্রকারের ভাগ করা হয়েছে, আখলাকে হামিদা, আখলাকে জামিমা। আখলাকে হামিদা হলে প্রশংসনীয় গুণা বলে, আর আখলাকে জামিমা হলে নিন্দনীয় গুণা বলে, অপছন্দনীয়। হামিদা মানে প্রশংসনীয়, ইতিমধ্যে মানুষের নাম হামিদা হইতে পারে কিন্তু কারো নাম কেউ জামিমা রাখে না, কারণ জামিমা মানে হচ্ছে কতগুলি অসৎ মন্দ গুণের সমাবেশ, আর হামিদা মানে হচ্ছে কতগুলি সৎ গুণাগুলি ভালো উত্তম গুণের সমাবেশ। এই জন্যে চরিত্রকে দুই ভাগে ভাগ করা যায়, একলো হচ্ছে আখলাকে হামিদা আর একটা হচ্ছে আখলাকে জামিমা। আমি আজকে যেটার উপরে কথা বলছি মূলত ভূমিকাতে আসার পরে পাঠ একের চতুর্থ অধ্যায়ের পাঠ আখলাকে হামিদার উপরে।
স্বভাবচরিত্র আর হামিদাদের প্রশংসনীয়। তাহলে দুটা শব্দের অর্থ একসাথে দাঁড়াইল প্রশংসনীয় চরিত্র, যেই চরিত্রকে মানুষ প্রশংসা করে, যেই চরিত্রের দ্বারা মানুষ মানুষের কাছে সমাদৃত হয়, মানুষের কাছে এসে প্রশংসনীয় হয়, যেসব স্বভাব চরিত্রের দ্বারা মানুষ মানুষের কাছে প্রিয় বলতে পারে, ওই সমস্ত চরিত্রকে বলা হয় আখলাকে হামিদা। প্রশংসা করানো যাবে, মানুষের কাছে সমাদর পাওয়া যাবে, মানুষের কাছে প্রিয় হওয়া যাবে যেই চরিত্রের মাধ্যমে, সেই চরিত্রের নাম হচ্ছে আখলাক হামিদা। এক কথায় মানব চরিত্রের সুন্দর নির্মল মার্জিত গুণাবলী, সুন্দর নির্মল মার্জিত যে সমস্ত গুণাবলীকে আমরা বলি, এই সমস্ত চরিত্রের সমষ্টিকেই বলা হয় আখলাকে হামিদা। মানুষের সার্বিক আচার আচরণ যখন শরীয়ত অনুসারে সুন্দর সুষ্ঠু কল্যাণকর হয়, তখন সে স্বভাব চরিত্রকে বলা হয় আখলাকে হামিদা। শুধু গুণাবলী অনুভব হবে না, সেটাকে আপনাকে শরীয়ত অনুসারে হতে হবে। একটা মানুষ সে ঠিক আছে মানুষকে ঠকায় না, কিন্তু ইসলামিক কৃষ্টি কালচার তার মধ্যে নাই। ইসলামিক কৃষ্টি কালচার শরীয়তের যা কিছু থাকা দরকার সেটার পাশাপাশি তো গুণাবলীগুলি চলে আসবে। এখন আমি শরীয়তের কোনো দার দাঁড়ি না, ইসলামিক কোনো কৃষ্টি কালচার না, অসুর জবাব জায়গাতে এগুলি কোনো দার দাঁড়ি না, কিন্তু মানুষ আমাকে বলে যে লোকটার চরিত্র ভালো, ইসলামী শরীয়তে বা ইসলামিক বিষয়ে যে বিষয়ে আমি পড়াচ্ছি উনি আখলাকে হামিদার অন্তর্ভুক্ত ব্যক্তি হতে পারেন না। আখলাকে হামিদার অন্তর্ভুক্ত ব্যক্তি তিনি হতে পারবেন যে শরীয়তের নীতি বিধিবিধানগুলি মেনে রসুলের সুন্নার উপরে আল্লাহর হুকুমের উপরে নিজের জীবনকার পরিচালনা করার মাধ্যমে মানুষের প্রশংসা করাতে পারবে। আখলাকে হামিদার সম্পন্ন মানুষ তাকে বলা হবে। আখলাকে হামিদাকে আখলাকে হাসানা বা খুলুকুল হাসানা বলা হয়, যেগুলিকে বিষয় আছে যেগুলি আমাদের জীবনে অর্জন করা দরকার। আখলাকে হামিদার গুরুত্ব কি, কেন দরকার, না হলে কি হবে? জীবনের শ্রেষ্ঠ সম্পদ এই হচ্ছে প্রথম কথা, এর মানুষের মানবীয় গুণের মৌলিক গুণ হচ্ছে আখলাকে হামিদা। একটা মানুষ তখনই মানুষ হতে পারে যখন তার মধ্যে আখলাকে হামিদা অন্তর্ভুক্ত থাকে। মানুষ কিন্তু তার মধ্যে কোনো সৎ গুণাগুলি নাই, পশু আর তার মধ্যে কোনো পার্থক্য নাই। কাজেই একটা মানুষের মধ্যে অবশ্যই তাকে শ্রেষ্ঠ সম্পদ বলতে যেটাকে বলা হয় সে চরিত্র নামক সম্পদটা তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদটা থাকতে হবে, এটার দ্বারাই সে ব্যক্তিটা মানবীয় গুণে গুণান্বিত হতে পারবে। এ দ্বারা মানুষ পূর্ণমাত্রায় মনুষ্যত্ব স্তরে উপনীত হয়, মানবিকতা নৈতিকতা আদর্শ আখলাকে হামিদার মাধ্যমে পরিপূর্ণতা লাভ করে। আমি মানুষ হই আর নৈতিক আদর্শবান হই, এটা আখলাকে হামিদার মাধ্যমে আমার পরিপূর্ণতা লাভ করবে। মানুষের উপর করে সুখ শান্তি উত্তম আখলাকের উপর নির্ভরশীল, এটা স্বতঃসিদ্ধ একটা কথা যে আমি যদি পরকালে সুখ শান্তি লাভ করতে চাই তাহলে আমাকে অবশ্যই উত্তম আখলাকের অধিকারী হতে হবে। সচ্চরিত্রবান ব্যক্তি যেমন সমাজের চোখে ভালো তেমনি মহান আল্লাহর নিকট সে ভালো। মানুষের কাছে ভালো বললে মানুষ বললে ভালো বললে আল্লাহও ভালো বলে, মানুষ যদি খারাপ বলে আল্লাহও খারাপ। এমন জীবন করলে গঠন মরলে হাসবে তুমি কাঁদবে ভুবন, আর এরকম জীবন করিও না গঠন মরিলে কাঁদতে তুমি হাসবে ভুবন, যে না মারা গেছে ভালো গেছে। যে মানুষ মরে যাওয়ার পরে মানুষ আফসোস করে বুঝতে হবে লোকটা ভালো মানুষ ছিল, চরিত্রবান মানুষ ছিল। অতএব সত্যিকারের গুরুত্ব পরকালীন জীবনে শান্তির জন্য জরুরি। সচ্চিত্রবান ব্যক্তি যেমন সমাজের চোখে ভালো তেমনি আল্লাহ নিকট যেমন প্রিয়, মহানবী হাদিস তিনি এই নম্বর বলছেন আহাবুন নাস ইলাল্লাহ আহসানুহুম খুলুকান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজাহ শরীফের একটা হাদিসের মাধ্যমে বলছেন আল্লাহ তাআলার নিকট সেই লোকই অধিক প্রিয় চরিত্র বিষয়ে যে উত্তম। তাহলে কি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাই হলো, আল্লাহ কথা তো এরকমই হলো। এই জন্য মানুষের আখলাকের শিক্ষা দেওয়া
আরবী রাসূলের অন্যতম দায়িত্ব ছিল আমাদের প্রিয় নবী হাসান ছিলেন সর্বোচ্চ চরিত্রের অধিকারী সব ধরনের সদগুণ তার মধ্যে পাওয়া যায় স্বয়ং আল্লাহ তাআলা তার সম্পর্কে বলছেন ওয়াইন্নাকা আলা খুলুকিন আযীম আমি পূর্বেই বলেছিলাম সৌদি আরবে সেই সময় যে জিনিসটা দরকার ছিল তার নাম ছিল চরিত্র এই জন্য রসুলগণ সাল্লাম তার চরিত্র ৪০টা বছর চরিত্র বলিয়ে তুলছেন মানুষের কাছে ৪০ বছর বয়সে তিনি যখন নবুয়তি লাভ করলেন তাকে যখন তিনি যখন দাওয়াত দিচ্ছেন তখন অনেক লোক তার বিরোধিতা করছে কিন্তু যে লোকগুলি তার বিরোধিতা করছে তারাই তাকে আলামিন বলে ডেকেছে তারাই তাকে আমানত রেখেছে কারণ তিনি সবচেয়ে বড় চরিত্রের অধিকারী ছিলেন ওয়াইন্নাকা আলা খুলুকিন আযীম এটা হচ্ছে আল্লাহর কোরআনের দলিল আল্লাহ নিজে দলিল দিচ্ছেন নিশ্চয়ই আপনি মহান চরিত্রের ধারক সূরা কালামের আয়াত চাইলে আল্লাহ কথা ঘোষণা দিয়েছেন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না বয়স্তু উত্তম মিমা মাকারিমুল আখলাক উত্তম চরিত্রী গুণাবলী পূর্ণতা দানের জন্য আমি প্রেরিত হয়েছি এই যে কোন আজিম আজিম কাকে বলে এত মহান চরিত্র আজিম তো এত বরত্ব এত গভীরতাপূর্ণ এত ওজন সম্পন্ন একটা গুণের নাম যেটা মাপার জন্য পৃথিবীতে কোনো পাথর হয় না যেটা ওজন করে মাপার কোনো পাথর হয় না যে পৃথিবী দিয়ে দৈর্ঘ্য প্রস্থ মাপার কোনো ফিতা হয় না যেটা সংখ্যা দিয়ে গণনা করার কোনো ক্যালকুলেটর হয় না এরকম জিনিসের নাম হলো আজিম এই জন্য রসুল সাল্লামকে আল্লাহ বলছেন খুলুকিন আজিম খুলুকিন আজিম আমি আপনাকে সবচেয়ে মহান চরিত্রবান করে প্রেরণ করেছি এবং এই চরিত্রের সোয়ায় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামে জাহিলিয়াতের মতো অন্ধকার চন্দ্র পৃথিবীতে তিনি এরকম ৪০ বছর বয়সে নবুয়তে পেয়ে ৬৩ বছর বয়স পর্যন্ত মক্কায় ১৩ বছর মদিনাতে ১০ বছর এই ২৩ বছরের জীবনে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চরিত্রের বিচারে তার এই সবচেয়ে উত্তম গুণাবলী সবচেয়ে পুঁজি করে আল্লাহর কোরআন এবং তার মুখনিসৃত কোরআনের ব্যাখ্যা হাদিসের মাধ্যমে মানুষকে শ্রেষ্ঠত্ব পূর্ণ মানুষে পরিণত করেছিলেন এই জন্য রসুল একদিন বলেছেন খায়রুল কুরুনি কারণে সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম আমার যুগ পরের যুগ পরের যুগ তথা আমি সাহাবি তাবি রসুলের আদর্শে গড়া মানুষ একে হলো সাহাবা তাদের জীবনী পড়া তাদের চরিত্র আমাদের জন্য আসাবিকার নজম সাহাবির হচ্ছে নক্ষত্র তুল্য কারণ তারা রসুলের হাতে গঠিত চরিত্রবান মানুষ রসুলের স্পর্শে তারা গঠিত হয়েছে কোন নাবিক যদি দিক হারিয়ে ফেলে সমুদ্রে তাহলে বলে আকাশের তারা দেখে তারা দিক নির্ণয় করে ঠিক আমাদের জন্য সাহাবিরা ওরা আমাদের নক্ষত্র তুল্য ওদের দ্বারা আমরা দিক হারিয়ে ফেললে তাদের জীবনী থেকে আমরা দিক নির্দেশনা পেয়ে গেল কারণ তারা রসুলের কাছ থেকে আদর্শ পেয়েছে এই জন্য প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমি তোমাদের জন্য যে কথা বলতে চাচ্ছি রসুল নিজে যেমন অত্যন্ত দিকে অধিকারী ছিলেন তেমন মানব জাতির সচ্ছৃঞ্জ গঠনের শিক্ষা দিয়েছেন পূর্ণাঙ্গ মমিন হওয়ার জন্য তিনি সহত নৈতিক সভার অনুসরণের নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন মমিন গুণ মধ্যে সেই পূর্ণ ইমানের অধিকারী যে তাদের মধ্যে সবচেয়ে চরিত্র বিতারে উত্তম চরিত্র বিচারে অত্যন্ত সেই লোকটা উত্তম আমরা অনেক সময় বলি আমরা মাদার তেরেসার আদর্শ গ্রহণ করবো বেগম সুফিয়া আদর্শ গ্রহণ করবো হ্যাঁ তারপর শেক্সপিয়ার একটা গ্রহণ করবো কবি নজরুল তারপরে সেই রবীন্দ্রনাথ এরকম অমুকের আদর্শ পৃথিবীতে কারো আদর্শ দাহান্ডের বইয়ের আলাপে যদি বলি তাহলে তো সেখানে সবার উপরে রসুলের আদর্শকে দেওয়া হয়েছে তাহলে আমি পৃথিবীতে আদর্শ যার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত তার সমস্ত কর্মকাণ্ড গুলিকে আদর্শ হিসেবে আমার জীবনে গ্রহণ করার দ্বারা পালন করার দ্বারা আমি শ্রেষ্ঠ মানুষে পরিণত হতে পারি তিনি হচ্ছেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার বাহিরে আর কারো কাছ থেকে কোনো ধার করে আমাকে সেটার উপর আমল করার প্রয়োজন নাই প্রকৃতপক্ষে সচ্চরিত্র পরকালীন জীবনের মানুষের কল্যাণের হাতিয়ার মুক্তির উপায় পরকালীন জীবনে যদি কল্যাণ লাভ করতে হয় মুক্তি পেতে হয় তাহলে আমার চরিত্র ভালো হতে হবে আমি যদি চরিত্রবান হতে পারি আমি যদি আদর্শ মানুষ হতে পারি পৃথিবীর মানুষ আমার জন্য আফসোস করবে আল্লাহ আমাকে মুক্তি দিয়ে দেবে যে না এই লোকটা কিন্তু মানুষ এরকম আফসোস করছে তারা জন্য এরকম না যে জানাদের মধ্যে দাঁড়া করে মানুষকে জিজ্ঞেস করে কেমন ছিল ভালো ছিল কেমন ছিল ভালো ছিল চট্টগ্রামে নাকি বলে কেনা ছিল গমা ছিল কেনা ছিল গমা ছিল এরকম না
এরকম অনেকগুলি মানুষ মাঠে দলে বলে দিয়ে কেমন আসলে ভালো হয়েছিল বলে দিলি সে সার্টিফাই পেয়ে সে ভালো পেয়ে যাবে না, আর সেটা দ্বারা সে জান্নাতি পেয়ে যাবে। কাজেই মানুষ ফুল যেমন তার গন্ধকে ধরে রাখা যায় না, গ্রামটাকে সুগ্রাম মানুষের কাছে ছড়িয়ে পড়ে, একটা আদর্শ মানুষ তার থেকে সমস্ত দিকে একটা সমাজ একটা পরিবার একটা দেশ একটা জাতি এরকম ভাবে তার থেকে আদর্শ পেতে পারে এবং সে আদর্শ মরে মানুষ অমর হয়তো সে আদর্শ মানুষ হওয়ার মাধ্যমে উত্তম আচার মানুষকে পূর্ণ সব দান করে। যদি কেউ চরিত্রবান হয় সেই চরিত্র বিচারে একটা মানুষ দেখে গেছে যে সারাদিন সে সব পাইতে থাকে তার চরিত্রের কারণে, শুধু নামাজ পড়েই সব মানুষ চরিত্র বিচারে যদি ভালো মানুষ হয় সারাদিন তার সমস্ত অ্যাক্টিভিটিস সে সব সালাম দিল সদর ওজন করে একটু কিছু দিল, কাউকে একটু রাস্তা দেখিয়ে দিল, কাউকে বোঝাতে উঠি কাঁধে উঠিয়ে দিল, কাউকে অন্ধ মানুষ রাস্তা পার করে দিল, এরকম ভাবে কোনো মানুষকে সৎ একটা পরামর্শ দিল, এরকম ভাবে মানুষ মানুষের কাছ থেকে এই লাভবান হওয়ার মাধ্যমে একটা ভালো মানুষকে পরিণত হতে পারে। এই জন্য আলবের রহস্য করুক সুন্দর চরিত্রই পূর্ণ, আমার চরিত্র যদি ভালো হয় সারাদিন আমি এই চরিত্রের কারণে আল্লাহর কাছ থেকে সব পেতে থাকবো। প্রশংসীন আচরণ সবাইকে আমাদের দিন মুমিনের পালায় ভাই হবে জিনিস, এটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। একদিন একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই কিয়ামতের দিন মিজানে সুন্দর চরিত্র অপেক্ষা ভারী বস্তু আর কিছু হবে না। তিনি শরীর হাদিস যে এই চরিত্রটাকে ওজন সম্পন্ন একটা পাথরের মতো হয়ে যাবে, মিজানের পাল্লায় এই চরিত্রটাকে ওজন সম্পন্ন করে দেওয়া হবে এবং চরিত্র বিচারে যখন উত্তম হয় আক্রান্তের কল্যাণ মুক্তি পাওয়ার একটা উসিলা হয়ে দাঁড়ায় যাবে শুধু এই চরিত্রের গুণের কারণে। বর্তমান এই কম্পিউটারের যুগে তো সবচেয়ে বেশি যেটার উপর হামলা হচ্ছে সেটা হচ্ছে মানুষের চরিত্র অবনমন হয়ে যাচ্ছে, অথচ এটা সবচেয়ে ওজন সম্পন্ন ছিল কি আমাদের দিন মিজানের পাল্লা তিনি শরীরের আদিফ দুনিয়ার জীবনে আঁকলে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র ব্যক্তিকে সবাই সমাজে ভালোবাসে চরিত্রের কারণে, কারণ তার চরিত্র ভালো এই যার সমস্ত মানুষ তাকে ভালোবাসে বিশ্বাস করে শ্রদ্ধা করে সম্মান দেখায়, সবাই তাকে সম্মান করে শ্রদ্ধা করে সম্মান দেখায় এবং এই ব্যক্তিটাকে বিপদে আপদে সবাই আগে আসে। ভালো মানুষ হলে তার সম্মানে মানুষ আগে আসে, তার সাহায্যে মানুষ আগে আসে, তার বিপদে মানুষ আগে আসে, তাকে মানুষ শ্রদ্ধা করে ভালোবাসে। এটা হয়তো কোনো কোনো পদ আছে পদাবিভোগের যতদিন পদ আছে ততদিন সালাম আছে তার শ্রদ্ধা আছে, কোনো কোনো ড্রেস আছে যেটা পরার দ্বারা যতক্ষণ গায়ে সেই ড্রেসটা থাকে ততক্ষণ তাকে সম্মান করে শ্রদ্ধা করে, ড্রেস নাই পদ নাই তখন তার সম্মান নাই, কিন্তু চরিত্র বিচারে যার সম্মান এই সম্মান এটা আল্লাহ প্রদত্ত সম্মান, এটা মানুষকে মানুষ এমনিতেই মনের অন্তঃস্থল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে ওইটা মানুষকে দিয়ে যায় মৃত্যু পর্যন্ত। এটা আল্লাহর কোল আলামিন মানুষকে চরিত্র বিচারে মানুষের কাছে এই সম্মান দান করে, চরিত্রের কারণে তিনি সমাজে মর্যাদার উচ্চাসনে অধিষ্ঠিত হন। যদিও আজকে চরিত্রহীন মানুষেরই বেশি দান, চরিত্রবান মানুষ দাম পায় না, মিথ্যাতে এরকম জয় জয়কার হয়ে গেছে সত্য কোনার মধ্যে বসে বসে গড়ের কোণে বসে কাঁদছে, সত্যকে কেউ নিচ্ছে না তাকে কেউ গুরুত্ব দিচ্ছে না, অথচ সত্যটাই সুন্দর মিথ্যাটাই ইন্দ্রিয় মিথ্যাটাই হচ্ছে আগুলাকে জানিমা, কিন্তু আজকে জয় জয়কার হচ্ছে মিথ্যা এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে গেছে। মানুষ ভেজাল গি খেতে খেতে এখন আসল গি খাইলে পেট খারাপ করে, অত আমার কথাগুলি বিভিন্ন আগে চলে যায় কিন্তু ইসলাম শিক্ষা পড়াইতে হলে আল্লাহ রাসূলের বার্তাগুলি পড়াতে হলে এগুলি ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন আছে। এই জন্য আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মানুষ চরিত্রের কারণে সবচেয়ে মর্যাদার উচ্চাসন অধিষ্ঠিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাকরিতে প্রমোশন দিতেন কাউকে দায়িত্ব দিতেন তার চরিত্র বিচার দেখা হতো যে সে চরিত্রের ভিতরে একক নামাজ কাজা করে এরকম তার চরিত্রে এরকমভাবে কখনো কোনো খারাপ পাওয়া যায় না।
সর্বশেষ যে কথা আমি বলতে চাচ্ছি, একটা হাদিস দিয়েই আমি আমার কথা গিয়ে টানব। রসুল আকরাম বলছেন, তোমাদের মধ্যে উত্তম ওই সকল ব্যক্তি যারা তোমাদের মধ্যে চরিত্র বিচারে সুন্দরতম। রসুলের হাদিসের মধ্যে কি আসলো যে উত্তম কাকে বলে যার চরিত্র সুন্দর? এই পৃথিবীতে আমরা অনেকে প্রশংসা করে বেড়াই অমুকের চরিত্র ফুলের কত পবিত্র, অথচ সমাজে তার মতো নিন্দনীয় ব্যক্তি নাই। যখন আমি প্রশংসা করি আল্লাহ আরো সহ কাঁপতে থাকে, আল্লাহ গুসা করেন এবং আরো সহ কেঁপে উঠে যে আল্লাহর আদালতে আল্লাহর বিচারে লেখা এই ব্যক্তির নাম অত্যন্ত খারাপ দেখা গেছে, আমরা তার প্রশংসা করে বেরোচ্ছি। এবং ওই সমস্ত লোকের কারণেই, ওই সমস্ত লোকের সংখ্যা আজকে সমাজে এই ফ্লেক্সিবিলিটি কম্পিউটারের যুগে বেড়ে যাওয়ার কারণে আজকে আমাদের হিংসা বিদ্বেষ মারামারি হানাহানি, আমাদের সমাজে আজকে সুখ নাই। সুখের সমস্ত উপকরণ আছে কিন্তু শান্তি নাই। আমরা বলি না যে আমরা সুখী না, আমরা সুখী কিন্তু ভিতরে আসলে শান্তি নাই। সুখের এরকম কোনো উপকরণ নাই যে আমাদের বাসায় নাই, কিন্তু আমরা দেখি যে আমাদের মধ্যে যেন শান্তি নাই। আমি আমার ভাষায় বলতে যে আমি এটাই বলি সর্বশেষ তোমাদেরকে বলতে চাই, শান্তি নাই মানে হচ্ছে সেখানে চরিত্র নাই, ইসলাম নাই, ইসলামিক কৃষ্টি কালচার নাই। একটা মানুষ বলে যে চরিত্র মানে নামাজ করে না, এটা তো হতে পারে। ইসলামের সমস্ত কৃষ্টি কিন্তু শরীয়ত মানার ভিতর কিন্তু চরিত্র সুন্দর, ভালো চরিত্র খারাপ চরিত্র বিবেচিত হবে। এই জন্য সর্বশেষ আমি যে কথা দিয়ে ইতি টানতে চাই সেটা হচ্ছে, আমরা যেমন বলি যে আমাকে একজন ভালো মা দেব, আমি তোমার একটি যোগ্য জাতি উপহার দেব, আমি বলতে চাই ইসলামিক এই এই পাঠের আলোকে আমি বলতে চাই যে আমাকে একজন চরিত্রবান মানুষ দাও, তাহলে আমি তোমাকে বিশৃঙ্খলা হানাহানি হিংসা বিদ্বেষ বিবর্জিত শান্তি শৃঙ্খল এবং উন্নত একটি দেশ জাতি আমি তোমাকে উপহার দিতে পারবো। এই চরিত্র সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ। একটা মানুষের এই চরিত্র যদি ভালো হয় তার সমস্ত কিছু ভালো, আর চরিত্র যদি খারাপ হয় ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। এই কথাটাকে মনে রাখি। এই পাঠের উপরে তোমাদেরকে যে কিছু কথা বলার চেষ্টা করলাম তোমরা এটাকে আশা করি ভালোভাবে একটু করে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই পড়া বোঝা এবং তার পাশাপাশি নিজের জীবনে সেটাকে ফলো করা এবং পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নেওয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন, সকলকে হেফাজত করেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।